গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর আমার যারা চেনো না তাদেরকে বলে রাখি আমি শোভনা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ইউথ শোভনাতে। পার্ট টু নিয়ে এলাম, মানে লক্ষ্মী পুজোর পার্ট টু নিয়ে এসেছি, কারণ পার্ট ওয়ানে যদি আমি পুরো ভিডিওটা দিয়ে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আমি কীভাবে লক্ষ্মী পূজাটা করছি আমার মনের মতো করে সেটা তোমাদের সাথে শেয়ার করি। মাকে এইভাবেই সাজিয়েছি, এই যে পেছনে দেখতে পাচ্ছ এইভাবে সাদা ডাকের সাজে মাকে সাজানো হয়েছে, এটা আমার বর তৈরি করেছে। তো এটা পার্ট ওয়ানে দিয়েছি, যারা যারা দেখোনি তারা দেখে নিও। এইভাবে মাকে এবছর আমরা সাজিয়েছি, তো যতটা যা পেরেছি ছোটো করে। তো যদি কোনো ভুল টুটি হয় আমার পুজোতে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, পরের বছর চেষ্টা করব আরও ভালোভাবে মায়ের পুজো করার জন্য। তো চলো আমি কিভাবে পুজো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছ কত রকমের ভোগ আমি তৈরি করেছি, মানে পাঁচ রকম ভাজা, অনেক কিছু, ডাল, লুচি, মালপোয়া, নাড়ু, অনেক কিছুই দিয়েছি। তোমরা দেখো এইভাবে মায়ের ভোগগুলো আমরা তৈরি করে নিয়েছি। আর এবার আমি মায়ের পুজো করতে বসে গেছি। তো এইভাবেই আমি পুজো করছি। তো পুজোর মাঝখানে আমি যেহেতু বৃহস্পতিবারে যে আমি যেহেতু মায়ের ব্রত পাঠ করছি তাই এখানে আর কথা বললাম না, এটা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করে দেবো। তো আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কীভাবে কী পুজো করলে আরও ভালো হবে সেটাও আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমার পাশে থেকো, সাথে থেকো, আর সব সময় খুশিতে থেকো। তারপর করজোড়ে কহিলা প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি
অবমাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি কোন স্থিতি মত্তবাসী সদাকায় ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়া যত নরমন অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে ছিন্নকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয়া প্রাণাধিক পুত্র কর্ণগণে কহিতেছে পরিত্যাগ অন্নের কারণে বল 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 দেবী কিতাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর পূর্ণমুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয়ে বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতেতে নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি কহিয়া সৃজন পাঠায় সুখের কারণ দিঠায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকারছে দুর্বার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে চাহিব সদা হয়ে স্বতন্ত্র লজ্জা লজ্জাদি গুণজত নারীর ভূষণ শরীরের হাতে তারা কহিছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রে দেখায় যত নারীগণে পতিতে পতিরে কহিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহলক্ষ্মী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময়ে মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাই কয় সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলা প্রায় তাই কিরি দাঁড়ে দাঁড়ে ঈশাদে হিংসাপূর্ণ মানব হৃদয়ে ফরশ্রী কাতর চিত্ত ফুটি ফুটিলতাময় দেববীজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অভক্ষণ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধিক অকারণে মরণ যেন যেই গৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া কথা থাকি কি প্রকার বর্জিয়া এসব সদাচারী অচলা থাকিবে সেটা বিবাহ করি এত শুনি মুনিগণ বলে দোকানে হলে প্রসন্নতে হবে নারী ওহে দয়া মুনি তুমি না করিয়া দয়া পারে পাবে পারে কি লোভিতে নর তব পদ ছায়া সৃষ্টিস্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসিদ্ধি জগৎ ঈশ্বরী কৃপা করি করমতা বিহিত বিধান পরের লাগিয়া কান্দে সদা মোর প্রাণ দেবর্ষীর বাক্যে দয়া উপার্জিল মনে বিদায় কহিল তারে মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে প্রয়োজনে সিন্দুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে সেই গৃহে ব্রতকালে সব বামাগণ সর্বকার্যে পরিহিত দোতে দেয় মন সেই গৃহে বাধা রয় হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌষ মাসি হয়ে যদি কোনো লক্ষ্মী বারে উপবাস থেকে দাঁড়িয়ে পুজিও আমারে যখন সকল বাসনা তব হইবে পূরণ পতির পুত্রলয়ে সুখের হবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ে সখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটিবামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার করো এবে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব অপার পুত্রবধূগণ বসে থাকিবে তোমার মত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে হল অন্তর্ধান হইলেন বলে বলে হরি বল
এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন চিত্রে বিদ্যা দিয়ে করিল গমন আসিয়া গৃহেতে সব কহিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবে মিলে করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থ ভাব হলো তিরোহিত মিলিল মিলিল একত্রে পুত্র ভাই সাতজন মিলে সহ দর্শ সম যত বধুগণ মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন গৃহে অচিরে হইল শান্তি নিকেতন ব্রত কথা শুনি তার ভক্তি উপর্জিল মনে মনে লক্ষ্মী ব্রত মানুষ করিল পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে তাই নারী ভাবি মনে করি যে বাসনা নীরব পতিরে করে চরণে বাসনা গৃহে গিয়ে ক্রয়লয়ে করে লক্ষ্মী ব্রত ভক্তিমতে সাধী নারী পুজে বিধিমতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেব ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলয় এই রূপ লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচলিত হলো অবন্তী নগরে অবশেষে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বণিক তনয় উপনীত হইল আসি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন অনেক পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কি ব্রত এতে কি বা ফলোদয় সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি লক্ষ্য ব্রত যাতে কামনা পূরণ সেই জন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বরতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে হংকারে যে জন অভাবে থাকে সে পূজে তাহারে ধনজন ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা হবে কপালে না দেখ কপালে না থাকে যদি লক্ষ্মী দেবা ধন হেন বৃথা বাক্য আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দবে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা দৈবযোগে লক্ষ্মী কপে সহ ধনজন সপ্তদরি জল মাঝে হইল মরণ সর্বদ্রব্য যাহা কিছু আসিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড়খার দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্ন সোনার সংসারে তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে জঠর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পড়িয়া বিভকে তার সাধুর তনয় অশ্রুঝরে দুই নেত্রে কান্দে ঘরায় দোষ পাইয়া বিধি কহিল এমন অধম সংসার আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপর্জিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল দুঃখ দূর তার তরে তারে কহিলা কৌশল পাঠায় অবন্তীপুরে কহি ভিক্ষাচ্ছল নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মা অবন্তী নগর লক্ষ্মী ব্রত করে তথা সব বামাগণ স্মরণ হইল তার পূর্ব বিধরণ বুঝিল তখন কেন পড়িল ভিক্ষাকে অহংকার দোষে দেবী ত্যাগিল তাহারে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন কহিছে তাহার স্তুতি সাধুর নন্দন ক্ষমদেবী এদেশের অপরাধ যত তব পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলে সত্যরূপে সত্যস্বরূপিণী তুমি ওগমা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি পর্জিতা তুমি মূর্তি মূর্তি দিতি সতী সাধী রমণীর তুমি উপমা দেবগণে ভক্তি মনে পুজো দেহগণে ভক্তি মজে পূজা সদা তোমার সুখ নর সম্পদে সম্পদ রূপিণী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী রাজ অধিষ্ঠাতি দেবী তুমি রাজেশ্বরী সকলের তর অংশ আছে যত নারী গোকলে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী সর্বলক্ষ্মী তুমি মাগ ত্রিদীপ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গায় পতিত পাবনী সাবিত্রী বিরিঞ্চাপুরে বেদের জননী কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি অগমে ছিলে দাপরে দাঢ়িকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দাগোপাল গোপনারী বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাট চম্পক মনে চম্পক ঈশ্বরী শত
শতশৃঙ্গ শৈল তুমি শোভিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দদেবী নাম ধর তুমি কুন্দবনে তুমি গো সুশীলা কেতকী কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাতি দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে তিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মা মোরে উপমা কমলে দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী অধ অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী অন্নদা বড়দা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মোরে মাধব ধরণী এবে এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সরলা সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম গৃহ বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে মিলে করো ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ক্ষমা ভক্ত দিনা নারায়ণী হইয়া সদয় না নাশিলে সাধুর ছিল যত বিতচ্ছয় দেবীর কৃপায় তাই সম্পদ লভিল দরিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো সপ্ততরী উঠে ভাসি জলের ওপর মহানন্দে পূর্ণ হয় সাধুর অন্তর মিলিল ভাত্রার্তা পূর্ণ তার বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন প্রতি গুরু বারে মিলি যত লক্ষ্মীগণে পূজিয়া ভূমিবে কথা ভক্তিযুত মনে এইভাবে মত্তধামে পড়তে এর প্রচার মনে রেখো মত্তধামে মত্তধামে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেরমণি করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধারণের ধন ইহালোকে সুখ অন্তে স্বর্গেতে গমন যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি সব পাঠ যে জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি ভরে চর্চা হয়ে যাহা লয় মন সিন্ধুতে সিথিতে সিন্দুর দাও সব এও মিলে উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে জয়ের আলয় সরজ করি জোর করি দুহাত ভক্তিযুত মনে প্রণাম করো এবে যে থাকো যেখানে প্রণমাই লক্ষ্মীদেবী বিষ্ণুর ধরণী ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ মোহিনী দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী অগতির গতিমাতা তুমি নারায়ণী ভগৎ রৎশিলা দেবী সত্য স্বরূপিণী হরিপ্রিয়া পদ্মসনা ভুবার হরিণী হারিণী ভবরাধা তুমি মাত শ্যাম আরাধিকা পদ্মছায়া দানে কৃপা কর জগন্নাথা দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমা আমি তড়াও তরিণী মোরে চরণে নমামি এতে বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বক্ষণ। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আমার এই লক্ষ্মী পুজোর প্রিপারেশনটা তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।